প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ সকাল। টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টিম। নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অভিষেক হয়েছে ব্যাটসম্যান সাদাত হোসেনের। প্রথম শ্রেণীর ক্রিকেটে 22 ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সাদাতের। 40 ইনিংসে শতক করেছেন 2টি, অর্ধশতক 11টি, রানের গড় 63.39, সর্বোচ্চ ইনিংস 159 রানের। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সাজিয়েছে স্পিন বর দল। একাদশে 3 স্পিনার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, একমাত্র পেসার শরীফুল ইসলাম। নিউজিল্যান্ডের একাদশে 3 স্পিনার, তবে সফরকারী নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে একজন পেসার বেশি খেলাচ্ছে। অধিনায়ক টিম সাউদির সঙ্গে আছেন কাইল জেমিসন। এই ম্যাচ দিয়ে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে। এইদিকে চোট ও ছুটির কারণে দলের 5 তারকা নেই একাদশে। সাকিবুল হাসান, তামিম ইকবাল ও লিটন দাস, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনকে পাচ্ছে না বাংলাদেশ টিম এই একাদশে। তাই বাংলাদেশ এই সিরিজ খেলবে অনেকটা অনভিজ্ঞ দল নিয়ে। অন্যদিকে নিউজিল্যান্ড এসেছে শক্তিশালী দল নিয়ে। এদিকে নিউজিল্যান্ডের একাদশে রয়েছে 3 স্পিনার, ইশ, সুদি, এজাজ, প্যাটেল ও গ্লেন ফিলিপস। এদিকে বাংলাদেশের একাদশে আছেন নাজমুল হোসেন, বর্তমানের অধিনায়ক, জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান ও মমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান ও নুরুল হাসান, বর্তমানের উইকেট রক্ষক, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাইম হাসান। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের খেলার খবর। আমাদের প্রতিনিয়ত আপডেট নিউজ দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।